নমিনেশন জমা করতে প্রার্থীদের নিয়ে মহকুমা শাসকের দপ্তরে বিজেপি রাজ্য সভাপতি। শাসক দল বাধা দিচ্ছে এমনই অভিযোগে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে গণতন্ত্রের নামে প্রহসন হচ্ছে বলে অভিযোগ তুলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন মহকুমা শাসকের দপ্তরে। এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, বিজেপির মহিলা নেত্রী অর্চনা মজুমদার সকলে মিলে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে আসেন প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে। গণতন্ত্রের সবথেকে বড় উৎসব নির্বাচন, সেই নির্বাচন উৎসবেই অংশগ্রহণে বাধাপ্রাপ্ত হচ্ছে বিজেপি প্রার্থীরা এমন অভিযোগ তুলে এদিন সোচ্চার হন সুকান্ত মজুমদার। তিনি বলেন, যে সমস্ত বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন কিন্তু তাদের মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি, তাদের নিয়েই আজ বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা মনোনয়ন দাখিল করলাম। এদিন প্রার্থীদের সঙ্গে করে এনে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন দেওয়ার জন্য ঢোকেন রাজ্য নেতৃত্ব। সেখানে তারা অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে গেলে শাসক দল বাধা দিচ্ছে, সেই কারণে আজ তারা প্রার্থীদের সাথে করে মহকুমা শাসকের দপ্তরে এসেছেন মনোনয়নপত্র জমা করতে। এ বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, স্বচ্ছ নির্বাচনের জন্য, গণতন্ত্রের সঠিক বাস্তবায়নের জন্য সকল প্রার্থীরা যাতে স্বাধীনভাবে মনোনয়নপত্র জমা করতে পারেন তার সব রকম ব্যবস্থা করুক প্রশাসন। আপনাদের কি ঢুকতে ঢুকতে দেওয়া হলো না? দেখুন, আমাদের ক্যান্ডিডেটদেরকে আমরা নিয়ে এসেছিলাম, কারণ কোর্টের রায় অনুসারে যারা যারা নমিনেশন করতে পারছে না, আদালতের রায় অনুসারে তাদের নিয়ম হচ্ছে তারা নির্বাচন কমিশন দ্বারা নিযুক্ত ডেপুটি যে রিটার্নিং অফিসার তার কাছে নমিনেশন দিতে পারবে। আজকে গত দুদিন ধরে আমরা দিতে না পারে, নমিনেশন দিতে না পারে আজকে এসডিওর কাছে শরণাপন্ন হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ক্যান্ডিডেটদেরকে এখানে ঢুকতে দেওয়া হয়নি। আমরা এসডিওর সামনে সাথে কথা বলতে চাইছি, যাচ্ছি এখন। এসডিও যদি আমাদের নমিনেশন ব্যবস্থা করতে না পারে, আমরা হয় এখানে ডেমোনস্ট্রেশনে শুরু করব, অথবা আমরা নির্বাচন কমিশনের সামনে গিয়ে অফিসে গিয়ে ডেমোনস্ট্রেশন করতে বাধ্য হব। মূলত সন্দেশখালি, মিনাখা, এই দুই বিধানসভায় আমাদের ক্যান্ডিডেটদেরকে কোনো মতেই নমিনেশন করতে দেওয়া হচ্ছে না। আজকেও নাজাটে পার্টি অফিসের কাছে এবং সেখানে যে বিডিও অফিস আছে, বিডিও অফিসের ওখানে আমাদের কাছে ছবি আছে, ভিডিও আছে, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বন্দুক নিয়ে সেখানে জড়ো হয়েছে। মিনাখাতে আমরা আসার সময় দেখলাম লাঠি নিয়ে বাইকে করে ঘুরে বেড়াচ্ছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে তো গণতন্ত্রে গণতন্ত্র কোথায় আছে? প্রহসন চলছে তো নির্বাচনের নামে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।